আপনাদের এই এলাকা আল্লামা চাষ একটু বেশি হয় মনে হয়। আমার নামের আগে আল্লামা লাগাইছেন। এই মাহফিল যদি জিরি মাদ্রাসার মোহতামিম সাহেব ছাড়া অন্য কেউ নিত তো হয়তো আমি স্টেজে আসতাম কিনা সন্দেহ। আমি বহু এসব ক্ষেত্রে খুব শক্ত মানুষ। আল্লামা কি রাস্তাঘাটে পাওয়া যায়? যারা আলেম ওলামা আছেন তারা জানেন আল্লামা কাকে বলে। আমার নামের আগে আল্লামা লাগাইছেন। আরে ভাই, আল্লামা তো সারা দেশের মধ্যে হাতে গোনা দুই চার পাঁচজন পাইতে কষ্ট হয়ে যায়। সেখানে ঘরে ঘরে ওয়াজ মাহফিলে ওয়াজ করলে বাইরের হুজুর হইলেই তার নামের আগে আল্লামা লাগাই দিবেন? মাহফিল আয়োজন যারা করবেন দায়িত্বশীল হবেন, যাকে তাকে আল্লামা। আবার আমার নামের আগে দিয়ে কি বলছেন আপনি? আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব বুঝেন? আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব মানে বুঝেন? আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব মানে সারা দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় নিউজে আসে নিয়মিত। আমাদের বিরুদ্ধে একবার ওই যে আমরা একটা হাহা রিয়েক্ট দিয়ে একটা প্রশ্ন উত্তর দিয়েছিলাম, এটা বিভিন্ন দেশের মিডিয়াতে উঠে আসছে, সেটা নেগেটিভভাবে একবার। আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব মানে হলো যাকে নিয়ে বিভিন্ন দেশের মিডিয়াতে নিয়মিত নিউজ হয় তারাই আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব বলে। আন্তর্জাতিক বাংলাদেশে এমন আন্তর্জাতিক বহু বক্তা আছে যাদের বিদেশে যাওয়ার মতো পাসপোর্টই নেই, পাসপোর্টও নাই, কিন্তু সে কি আন্তর্জাতিক বক্তা। ও ভাই, মাহফিলের ময়দানটাকে হাসির পাত্রে পরিণত করা যাবে না। এখান থেকে যদি মানুষ সঠিক ভালোটা না শিখে, এখানে যদি উল্টাপাল্টা হয় মানুষ শিখবে কোত্থেকে? আয়োজকরা সামনেবার আল্লামা লিখবেন কারণ নামে শুরুতে? আল্লামা আনলে আল্লামা লেখেন, আপত্তি নেই, কিন্তু চুনুফুটি নিয়ে এসে নাম দিবেন আল্লামা, আল্লামা শায়খ আহমদুল্লাহ। বুঝেন আল্লামা কারে বলে? আমার জন্য এটা সবচেয়ে বিরক্তিকর এবং বিব্রতকর একটা কাজ, নামের আগে আল্লামা লাগাই দিয়েছেন। ও এখানেও লাগাইছেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। এই সমস্ত কাজ আগে করবেন না তো ইনশাআল্লাহ। আপনারা যারা মাহফিল করেন, মাহফিলের আগে হুজুরের নামের আগে পীরে কামেলে মুকাম্মেল মুর্শিদে অমুক, হ্যাঁ, হুজুরের তিন মাইল পাম্পটি দিলেন নামের খবর নেই। এই সমস্ত পাম্পটি হুজুরের বসায় বসায় এখানে দাঁড়ায় পাম্পটি দেওয়া জায়েজ আছে? নবী রাসূলুল্লাহ বলেছেন উহসু তুরাব আলা আফওয়াহিল মাদ্দাহিন, মুখের সামনে যারা প্রশংসা করে তাদের মুখের উপরে মাটি মারো, কারণ প্রশংসা শুনলে ফুলবে। মানুষ ফুলবে না, নিয়ম হলো পেছনে প্রশংসা করতে হয়, সামনে তো প্রশংসা নাই। এখনো মুখে বক্তব্য দিবে তার পরিচয় উল্লেখ করবেন। মুশকিল হলো আপনারা আমার ফরম ফিল আপ করা ছাড়া মাহফিল পাইছেন মৌলানা খোবাইব সাহেবের মাধ্যমে। এই জন্য আমাদের মাহফিলের জন্য ফরম ফিল আপ করতে হয়, সেখানে শর্ত লেখা আছে যে আমাদের নামের আগে কী লেখা যাবে পরে কী লেখা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দায়িত্বশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন।